আসসালামু আলাইকুম। আগামী 21শে মে স্থানীয় সময় রাত পৌনে 4টায় চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে। এবছরে প্রি হজ ফ্লাইটে সর্বমোট 160টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত সময় 21শে মে রাত পৌনে 4টায় প্রথম ফ্লাইট BG-3001 ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল 7:30টার সময় অবতরণ করবে। আগামী 22শে জুন বিমানের প্রি হজ ফ্লাইট শেষ হবে। 19শে মার্চ রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। বিমানের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, চলতি বছরে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রীদের 50% অর্থাৎ 63,599 জনকে পরিবহন করবে। আগামী 21শে মে থেকে শুরু হবে চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট। তিনি জানান, চলতি বছরে হজযাত্রীদের পরিবহনে বিমানের নিজস্ব 4টি বোয়িং ER বিমান এবং ড্রিমলাইনার ব্যবহার করা হবে। প্রি হজ ফ্লাইটে সর্বমোট 160টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা জেদ্দা রুটে 116টি, ঢাকা মদিনা রুটে 20টি, চট্টগ্রাম জেদ্দা রুটে 14টি, চট্টগ্রাম মদিনা রুটে 6টি, সিলেট জেদ্দা রুটে ও সিলেট মদিনা রুটে 2টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। চলতি বছর হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। সরকারিভাবে গত বছরে 2টি প্যাকেজ থাকলেও এবছরে ঘোষিত একটি প্যাকেজ অনুযায়ী হজযাত্রীদের প্রত্যেককে 6,83,018 টাকা ব্যয় করতে হবে, যা গত বছরের তুলনায় সর্বোচ্চ 1,61,868 টাকা বেশি দিতে হচ্ছে।